সকাল আমার প্রিয় ফ্যামিলি, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো কতটা ভোরবেলা উঠেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। চারিদিকে যেন কুয়াশা ঢেকে রয়েছে, ভীষণ ভালো লাগছে হালকা হালকা রোদের দেখা, মানে এত ভালো লাগছে এই সকালটা, বেশ ভালো লাগে। তারপরে দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এখন উঠোনটাকে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। বাইরে এসেছি যখন, তখন ভাবলাম যে একবার উঠোনটাকে ঝাড়ু লাগিয়ে নিই, না হলে তো আমি তো সেই উঠোনটা একদম লাস্টেই ঝাড়ু লাগাই, প্রথমে আর ঝাড়ু লাগানো হয় না, যেহেতু উঠোন ঝাড়ু লাগিয়ে অন্যান্য কাজ করবো সেজন্য। তো যাই হোক, আজকে প্রথমে উঠোন ঝাড়ু লাগানো থেকেই শুরু করলাম। আর মামাম নন্দিনী এখনও ঘুমের থেকে উঠিনি, তো ওর জন্য ভাবলাম যে না বাইরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে বিছনা তোলা, তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো নয় পরেই করব। তো দেখো এখন সুন্দর করে উঠোনটাকে বেশ ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, তো চলো। আর জানো তো আজ আমি রান্নার হাত থেকে মুক্তি পেয়ে গেলাম, মানে আজকে আর আমাকে রান্না করতে হবে না। কেন জানো তো, বাপের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। কালকে গেছিলাম নন্দিনী মামমামকে আনতে, তো আমার ভাই বউ আমাকে বলছে দিদি অনেক কারণ আছে, অনেক কথা আছে। যাই হোক, আমার ব্লগ দেখে অনেকে ওকে অনেক রকমের কথা বলে, প্রথম থেকেই তোমাদেরকে বলছি ওকে অনেক রকম কথা বলে, তো সেই কথার ভিত্তিতে ও আমার সাথে কথা বলে না। এমন না যে আমার সাথে ওর সাথে ভীষণ গণ্ডগোল বা কথা কাটাকাটি কোনো দিন হয়েছে বা কিছু, সেরকম ধরনের কোনো কিছুই না। তবে হ্যাঁ, একবার মেয়েদের নিয়ে হয়েছিল, সে যাই হোক সেটা ধরার মধ্যে পড়ে না। তবে ওকে আমার নামে অনেকে অনেক কিছু ওকে বুঝিয়েছে, অনেক কিছু বলেছে, সেই কারণে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি গেলেও আমার সাথে কথা বলতো না, তোমরা তো দেখেছই আমাকে গেলে রান্না বান্না সমস্তটাই করে খেতে হয় ও বাড়িতে। তো কালকেরা দেখি নিজেই ইচ্ছা করে আমি চলে এসেছি, রাস্তায় অনেকটা দূর, তো এসে বলছে ও দিদি তুমি কি আমার উপরে রাগ করেছো? আমি বলছি না গো, আমি কারোর উপর রাগ করি না, জানো তো সবাই আমাকে ভুল বোঝে, এটাই হচ্ছে সব থেকে বড় দোষ আমার। জানি না আমার ভাগ্যটা খারাপ না ভালো, হয়তো খারাপ, তার জন্যই আমাকে সবাই ভুল বোঝে। তো আমি শুধু ভগবানের উপরেই ছেড়ে দিয়ে রাখি যে ভগবান হয়তো একদিন সমস্তটাই ঠিক করে দেবে, আমি কাউকে কিছু বলবো না। তো এই ভেবেই কিন্তু এতদিন চুপ ছিলাম, এতদিন কোনো কিছুই বলিনি। আমি কি তোমাকে কোনোদিন, আমি ওকে প্রশ্ন করলাম যে তুমি আমার সাথে কেন কথা বলো না, বলছে আমি এরম লোকের কথায়, লোকে অনেকে অনেক রকমের কথা বলে তার জন্য। আমি বলেছি তোমাকে কি আমার ভিডিওতে কোনোদিন আমি খারাপ বলেছি? তোমাকে নিয়ে কোনো দিন কি আলোচনা করেছি আমার ভিডিওতে? আমার তো কত বন্ধুরা রয়েছে, তুমি আমার প্রত্যেকটা ভিডিও চালিয়ে তুমি দেখো, যদি আমি তোমাকে নিয়ে কোনো দিন আলোচনা করেছি কি না, তাহলে তুমি বলো যে হ্যাঁ দিদি তুমি অন্যায় করেছো। আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ, তা তুমি আমার সাথে কেন কথা বন্ধ করে দিলে? এই যে লোকের পাল্লায় পড়ে। আমি বলেছি জানো তো লোকের কথায় কোনো দিন কান দেবে না, আমি কোনো দিন কান দিইনি, দিয়েছিলাম আগে, কিন্তু এখন আমি কারোর কথায় কান দিই না, কেননা আমার সংসার, আমার জীবন, আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি লোকের কথায় কান দিয়ে আমার জীবনের বাকিটা সময় নষ্ট করে দেব, সেটা করার ইচ্ছাটা আমার নেই, অন্তত এখন আমি যেটা বুঝি। কেননা দুনিয়াটা অনেক বড়, তুমি এখনও কিছুই দেখোনি, এখনও দেখার অনেক বাকি রয়েছে, তুমি এখনও মানুষও চেননি। আমি ওকে কালকে এইভাবে বলছি যে ও শুধু চুপচাপ শুনছে। তখন আমি বলছি আমার জানো তো কত স্বাদ ছিল যে আমার ভাই বউকে নিয়ে ঘুরতে যাব, আমরা দুজনে হেসে খেলে বেড়াবো, আমি একটা জিনিস কিনলে তোমাকে দেব, তুমি, আমি তোমারটা আশা করি না, কিন্তু আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম যে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে বলো, যাই হোক ছোটোখাটো টুকটাক। হ্যাঁ, তুমি ভালোবেসে বিয়ে করে আসলে আমি কেউ মেনে নেবে না, আমি সেই জোর জবরদস্তি করে তোমাকে বাড়িতে তুলে দিয়ে আসলাম, তাহলে আমি বলো আমি কোথায় অপরাধ করেছি, কোথায়? না আমি তোমাকে এসে কোনো দিন দুটো বাজে কথা বলেছি, না আমার বাবা মাকে তো তুমি কত কথাই বলো, আমি কি তোমায় কোনো দিন বলেছি যে পূজা তুমি কেন আমার বাবা মার সাথে এরকম ব্যবহার করো, বলেছি? বলছেন না। আমি একটা জিনিসই সবসময় ভেবেছি যে ননদ, আমি ননদ হতে চাই, প্রকৃত ননদ,
যে আমার ভাই বউ কোনো দিন বলতে না পারে যে আমার ননদ আমার সাথে এসে গণ্ডগোল অশান্তি ঝগড়াঝাটি করে, সে যেন বলতে পারে যে আমার আমি একটা ননদ পেয়েছি ভাগ্য করে, এটা যেন বলতে পারে। কিন্তু না গো, আমার দুর্ভাগ্যা কপাল। কি বলো তো বন্ধুরা, ভালো থাকলে জানো তো আশেপাশের মানুষরাও ভালো থাকতে দেয় না, যে আজকে ওদের সংসারে কোনো অশান্তি গণ্ডগোল কোনো কিছু নেই, তাহলে একটুখানি তো ওদের সংসারে একটুখানি ফাটল ধরায় তাহলে হয়তো ভালো হবে। এরকমও কিছু কিছু মানুষ আছে জানো তো, তবে সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকতে হয়। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, আমি বলেছি এই লাস্টবার তোমাকে বুঝালাম আর এই লাস্টবার তোমাকে ক্ষমা করলাম, এর পরের বার পরের থেকে যদি তুমি আমার সাথে এরকম ব্যবহার করো আমি সত্যিই আর কোনো দিন কথা বলবো না, বিশ্বাস করো। জানো তো খারাপ লাগে, আমার কথা হচ্ছে আমার সাথে দুটো ভালোভাবে মিষ্টি কথা বলো আমি তাতেই খুশি, আমাকে যে ভালো মন্দ তোমার খাওয়াতে হবে সেটা আমার কোনো ব্যাপারই না। আমার আমি শুধু দুটো ভালো ব্যবহার আর একটু ভালো কথাই মানুষের কাছ থেকে আশা করি, কিন্তু মানুষে মানে আমার সাথে ছলনা করে আর কিছুই না, নাটক করে, এটাই বলবো। আমার সামনে একরকম, আমার পেছনে একরকম। তো যাই হোক, আমার ভাই বউ আমার সামনেও যেরকম আমার পেছনেও সেরকম আমি বলবো, কেননা আমি এখন আজ মানে আজকের দিনটা আমার যে কতটা ভালো কেটেছে একমাত্র আমি জানি। যাই হোক, ও আমার কাছে ক্ষমাটা চেয়ে ও আমার জন্য নিজে হাতে রান্না করেছে আমাদের জন্য, বলছে আমি যা রান্না করব দিদি তুমি তাই এসে খাবে, তোমার আজকে রান্না করতে হবে না কালকে, আমাকে এইভাবে বলছে। আমি বলছি দেখো আজকেরা আমার একটা ভাই, আমার বাবা মা, তুমি তো দেখেছো আমার বাবা মা কেমন, আমার বাবা মা আমার থেকে তোমাকে ভীষণ ভালোবাসে, তাহলে তুমি কেন আমার বাবা মাকে কষ্ট দাও বলো, আমার বাবা মাকে নিজের বাবা মার মতন করে ভালোবাসো, দেখো ঠিক আমার বাবা মা তোমাকে ভালোবাসবে, ভালো তো বাসেই আমার বাবা মা। বলছে আমি জানো নিজের মা বাবাকে সেইভাবে কাছে পাইনি, সেইভাবে ভালোবাসতে পারিনি, পাওনি তো, তাহলে আমার বাবা মাকে ভালোবাসো সেটুকু পূরণ করো তুমি, তুমি দেখো আমার মায়ের কাছে একটা জিনিস চেয়ে আমার মা দেয় কিনা, আমি চাইলে দেবে না আমার এটা বিশ্বাস, কিন্তু তুমি চাইলে অবশ্যই আমার মা দেবে, অবশ্যই আমার মা দেবে। জানি না তুমি আমার এই ভিডিওটা দেখছো কি না, তোমার রান্না বান্না সমস্তটাই ভালো হয়েছিল, কিন্তু মাছের ঝোলটা আরেকটু জাল হলে ভালো হতো। আমি মাকে বলছি মা আমি মাছের ঝোলটাকে আরেকটু জাল দেব, যখন তোমাদের দাদা ভাইকে দিচ্ছিলাম খেতে হয়তো দেখতে পারবে। তখন আমার মা কি বলে জানো তো, না থাকো যা রান্না করেছে তাই খা ভালোবেসে, হ্যাঁ এটা দেখো। তাহলে আমার মা আমি হলে বলতো যে না একটু তাহলে জাল দে ভাই, আমার ভাই বউ রান্না করেছে বলে কিন্তু তার মনে কষ্ট দিতে চায় না আমার মা জানো তো। তো আমি অনেকটাই ওকে বুঝালাম, বোঝানোর ও বোঝে জানো তো, বোঝালে ক্ষণিকের জন্য বোঝে, এই ক্ষণিকের জন্য না বুঝে যদি সারা জীবনের মতন যদি বোঝে না তাহলে খুব ভালো লাগে। আমি বলেছি আজকে তোমার একার সংসার, তুমি এসে সংসারটাকে একদম চেঞ্জ করে দিয়েছো, তাহলে আজকে তোমার কি কোনো দিন বলতে এসেছে তুমি আমার মায়ের সংসারে এসে কেন এই সমস্ত কাজগুলো করো, বলেছি কোনো দিন? বলছে না দিদি, তা আমি কোনো দিন চাই না যে তোমার সাথে আমার সাথে গণ্ডগোল অশান্তি হোক। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ করে ফেললাম। তো আমি শুধু একটা কথাই বলি ভগবানকে, ভগবান যে অন্যায় করে তাকে তুমি শাস্তি দিও, আমরা শাস্তি দিই আর কেউ না। আমি অন্তত এই কথাটা সবসময় বলি যে আমি শাস্তি দেবো না, তুমি শাস্তি দিও, তোমার উপরে আমি সবসময়ের জন্যই সমস্তটাই ছেড়ে দিই। কিছু কিছু মানুষ আছে তোমার সামনে অনেক ভালো সাজবে, কিন্তু তোমার পেছনে পেছনে অনেক বাজে কথা বলবে। তো আমার ভাই বোন
পরিস্থিতিটাও সেরকম, আমি তো জানি, সবই বুঝি, কিন্তু আমি কিছু বলি না, যে ও একদিন ভুল, নিজের ভুল নিজে ঠিক বুঝতে পারবে, শুধু এটুকুই বলি, আর কিচ্ছু না। আমি তাই বলছি যে আজকে আমি তোমার পাড়ায় এসে, কোনোদিন যে আমার বাপের বাড়ির পাড়ায় এসে কারোর সামনে দাঁড়িয়ে দুটো তোমার নামে বাজে কথা বলি, তুমি বলো, কেউ কি বলতে পারবে? আমি কারোর সাথে গল্প করি এসে, কেউ বলতে পারবে না, ভালো আছো, কেমন আছো, ভালো আছি, হ্যাঁ ভালো আছি, এটুকুই, তার বেশি অতিরিক্ত আর কোনো কিছুই না। কেননা আমি এই দুনিয়াটা একটু হলেও দেখেছি যে মানুষ কীরকম, কোন ধরনের, তো এটা আমার বোঝা হয়ে গেছে। তো এখন জানো তো, আমি মানুষের থেকে দূরে থাকতে চাই, কেননা যত মানুষের কাছে থাকবো তত কষ্ট বাড়বে, তত মনে জ্বালা হবে, নিজেকে গুমড়ে গুমড়ে খাবে, একটা কথা মানুষ বললে সেই কথাটা নিয়ে নিজের মধ্যেটা অশান্তিতে ফেটে যাবে। ওর জন্য এখন মানুষের থেকে আমি দূরে থাকার চেষ্টা করি, জানো তো, লোকের জন্য সংসার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, বাপের বাড়িতে চলে আসলাম, দেখো বাবাকে মা স্নান করিয়ে দিচ্ছে, যেহেতু আমার বাবা হাঁটাচলা করতে পারে না, ঠিকভাবে বসতে পারে না, ওর জন্য। তো এদিকে দেখো, ভাইয়ের বউ রান্না করছে আজকে, আমার কালকে বলেছে যে আমি যা রান্না করব তাই এসে খাওয়া। রান্না প্রায় হয়ে গেল নাকি? মাংসটা বাকি, মাংস মাখিয়ে রেখে দিয়েছ, আলু সেদ্ধ করে রেখেছে, আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার মাছ। তো বন্ধুরা দেখো, আমার ভাই বউ কিন্তু ওদিকে রান্না বান্না সবই করছে। আমি বলেছিলাম যে ওঠো আমি রান্না করি, বলছে না দিদি তুমি বসো আমি রান্না করব। তো বন্ধুরা দেখো, এই যে গাড়িটা কিনলাম, কেমন হয়েছে বলো? ও মামি, গাড়িটা কিনলাম, দেখো একটু ভালো হয়েছে না গো? বন্ধুরা আমি নিইনি, এটা আমার ছোট মামা নিয়েছে, মানে মামির, বুঝছে? না আমি একটু চালাবো, ঠিক আছে? হ্যাঁ। তো বন্ধুরা, গাড়িটা আমার ছোট মামা নিয়েছে, তো একটু তোমাদের সাথে মজা করলাম, কিছু মনে করো না, আমারও একটা নেওয়ার ইচ্ছা আছে। তারপরে দেখো, মা চলে এসে কলা গাছ কাটতে, মানে কলা কাঁদিটা পারবে, বাড়িতে বড় ঠাকুরের পুজো দেবে তার জন্য, তো দেখো আমি কেটে দিলাম একটু, তারপরে ধপ করে বললো, এখন কলাগুলোকে ছাড়িয়ে নেবে। আর বন্ধুরা, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, কোনো অন্যায় করে থাকি, কারোর মনে যদি আমি আঘাত দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দিও তোমরা। তো দেখো, এদিকে আমার মা দেখো ঘুটে দিয়েছে, মনে পড়ে গেল ছোটবেলার কথা, ছোটবেলায় কত ঘুটে দিতাম, হ্যাঁ, দিদার সাথে বসে, মায়ের সাথে বসে, আমার দিদাদের গরু ছিল তো তখন, বেশ ভালো লাগতো। দেখো মা আবার পালন শাকে একটু ওষুধ দেবে, পালন শাকগুলো খুব বড় বড় হয়েছে, আমাকে বলছিল নিয়ে যাস কেন, আমি ঠিক আছে যেদিন খাবো সেদিন নেব। আর দেখো সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে, আর সর্ষেও কিন্তু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো ওদিকে ভাই বউ রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে, মাংসটা শুধু হলে হয়ে যায়। তো সত্যি কথা জানো তো, আজকে খুব ভালো লাগছে, ও যে কালকে আমার কাছে এমনভাবে বলছে, আমি চলে আসছি, আমাকে ডেকে বলছে ওদি কালকে এসো ওখানে, আছি কেন, বলছে এরকম এসে খেয়ে ওখানে, আমার কিসের জন্য, বলছে এমনি খেয়ে ওখানে, তখন বলছে তুমি আমার উপরে রাগ করেছো, ও যে ওর ভুলটা বুঝতে পেরেছে বন্ধুরা, এতে আমি অনেকটাই খুশি, জানো তো। আমি চাই একটু আমরা সবাই মিলে মিলেমিশে থাকতে চাই, জানো তো, আর এর থেকে বেশি কিছু আমরা চাই না, আশা করি না, যে কটা দিন আমরা এই পৃথিবীতে আছি সবার সাথে ভালো ব্যবহার করে যেতে চাই, কিন্তু কিছু কিছু মানুষ ভালো ব্যবহার করতে দেয় না মানুষের সাথে, এটাই সব থেকে বড় কষ্ট লাগে, খারাপ লাগে, কেন যে মানুষের পেছনে মানুষ লাগে এটাই আমি বুঝে পারি না। কিছু কিছু মানুষের হয়তো খেয়ে দিয়ে কাজ থাকে না, তার জন্যই সেই মানুষগুলো লোকের পেছনে লেগে বেড়ায়, আর অনেক মানুষের আছে স্বভাব, এটা লোকের পেছনে না লাগতে পারলে তাদের পেটের ভাতই হজম হয় না। তো দেখো, কলা কেটে নিয়ে মা চলে এসছে, আর ও দেখো এদিকে মাংস কষাচ্ছে, আমাকে আজকে দিলই না রান্না করতে, অন্যদিন কিন্তু রান্নার ধারে আসে না, গুছিয়ে হয়তো দেয়, কিন্তু আমি রান্না করি, কিন্তু
রান্না করে না, আজকে বলছে আমিই রান্না করব। তবুও জানো তো ভালো হয়েছে সমস্তটাই। তোমরা হয়তো কালার দেখে বুঝতে পারছ, হয়তো ওর ভালোবাসা দিয়েই রান্নাটা যত্নআত্তি করে করেছে আমাদের জন্য। এই প্রথম আমার ভাইয়ের বউ রান্না করলো যত্ন করে, আমাদের যত্ন করে আমাদের সাথে একসাথে বসে খেলো, একসাথে বসে খেলাম একটা আনন্দ করে। বেশ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি জানো তো, ভীষণ। তো আমি থালা ধুতে গেছি, আমায় বলছে যে দিদি তুমি রাখো, তোমার ধুতে হবে না। আমি বলছি না, তুমি তো কটা ধুয়েছো, এখন আমি কটা ধুই। তো মিলেমিশে কাজ করাটাই বেশ ভালো, তাই না? তো দেখো, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছে, যে চিকেনটাকেও রান্না করেছে, নামিয়ে নিয়েছে। তোমাদের দাদাভাইকে যে মাছের ঝোল দিয়ে দিলাম, মামমামের জন্য ভাত গুছিয়ে নিয়েছি। এখন চলো আমরা সবাই মিলে, দেখো মা ভাত গুছাচ্ছে আজকে, মা ভাত গুছাচ্ছে আর আমরা সবাই মিলে খাবো। আমরা বসে গেছি, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমি, সবাই আমরা একসাথে বসেছি। আর ওই দেখো সোনামাকে দই খাইয়ে দিচ্ছে, সোনামা সেই দই নিয়ে এসছি, ওদিকে শুধু দই খাবে আর কিচ্ছু খাবে না। আর এই দেখো আমার মামমাম সোনাটা আজকে লক্ষ্মী মেয়ের মতন সব কটা ভাত খেয়ে নিয়েছে জানো তো। এই যে আমার ভাইয়ের বউ চলে আসলো, সবাই মিলে আমরা দেখো একসাথে বসে এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো মালসা, দইয়ের মালসা নিয়ে বসে গেছে, পিসি দই নিয়ে এসছে, এক মালসা দই খেয়ে নিয়েছে, দেখেছো দুষ্টুটা একদম। দেখো ওর পাপা বলছে আমি একটু খাই, বলছে না, মানে এখন তো কথা বলতে শিখে গেছে, ও খাবে। তো দেখো বাড়িতে চলে এসেছিলাম, সমিতি বসবে আজকে। তো বন্ধুরা, এই হচ্ছে সমিতি শেষ করেই উঠলাম, আর এখন বাজে দেখো 1:30 বাজে, দেখেছো তো। এখন এই উঠলাম, মানে সবাই চলে গেছে, আমি এই টাকা টাকার হিসাব কিতাব করে এই জাস্ট উঠলাম। তারপরে ফর্ম রয়েছে, ফর্মগুলোই কোথায় কি সই করতে হবে সেগুলো সই টই করলাম, এসটা মারলাম, সবাইকে এখনও করাতে হবে। তারপরে গ্রুপ ছবি তুলতে হবে, ছবিটা সেই ডিলিট হয়ে গেছে ওই মানে ফটোকাকুর দোকান থেকে, কি করে বুঝতেই পারলাম না। তো আমি বুঝবো না, বোঝার কি আছে, উনি বলছে সবার মোটামুটি আছে, কিছু ফটো ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, তোমাদের তাও হয়তো হয়ে গেছে, এখন কালকে ছবি তুলবো তারপরে। তো চলো এখন যাব হচ্ছে কি বাপের বাড়িতে, কিন্তু বাইরে ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে যেন বাইরে, এখনো মনে হচ্ছে যেন কে যেন ডাকছে সেই ফিস ফিস করে। আমাদের পাশে একটা মানে বয়স্ক বুড়ি মারা গেছে, তো সেই নাকি সবাইকে নাকি ভয় দেখায় বেড়াচ্ছে। আমার জানি না, মনে আমি এই দুদিন যাতায়াত করছি অতটা ইয়ে লাগেনি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে কি পুরো ভার ভার লাগছে, কেমন যেন একটা অন্যরকম লাগছে। আমি এই জাস্ট ক্যামেরাটা অন করলাম, আগে একবার অন করেছি সেটা ডিলিট করে দিয়েছি, তখনই মনে হচ্ছে যেন কেউ যেন আমাকে ডাকছে এরকম লাগছে, মানে সে অন্যরকম গার মধ্যে একটা হয়ে গেছে। এরকম আমার এত বছর এখানে এসে আমার এরকমটা কোনোদিনও হয়নি, আজকে এরকমটা হলো কেন বুঝতেই পারছি না। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে একটু আসো তুমি, এরকম ভয় ভয় লাগছে। তা বলছে ঠিক আছে তুমি ঘর থেকে বেরিও না, আমি আসছি, যাবো বাপের বাড়িতে। ওরা রয়েছে ও বাড়িতে, মাম্মাম নন্দিনী, আর মা একটু বলেছে রাত্রিবেলা পিঠে খাবে, পিঠে বানাবে, আমি পিঠে খেতে চেয়েছিলাম তাই। তো চলো দেখি ও বাড়িতে গিয়ে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে মা পিঠে বানাচ্ছে, আর দেখো কি সুন্দর ফুলছে পিঠেগুলো, একবার দেখেছো ওই যে কেন ওঠো, আমি করছি তো পিঠেগুলো, কিন্তু ভালোই হচ্ছে। আরে খাবরা ভেঙে গেছে। তো বন্ধুরা দেখো, এসে আমি পিঠে খাওয়া শুরু করে দিলাম, আর দেখো মা পিঠে বানাতে বানাতে অসুস্থ হয়ে গেছে, ভাল লাগছে না, কয়েকে আমার মাজায় বুকে ব্যথা করছে, নিচু হয়ে বানাতে হচ্ছে তার জন্য। আমি বলছি সরো তুমি, আমি বানিয়ে দিচ্ছি। তো চলো পিঠে বানিয়ে নি আর পিঠে খেয়েও নি, পরে দেখা হচ্ছে। দেখো কি সুন্দর ফুলছে পিঠেগুলো বন্ধুরা, ভীষণ ফুলছে। আর এই পিঠেগুলো গুড় দিয়ে বাড়িয়ে বাড়িয়ে খেতে দারুণ লাগে। গুড় রয়েছে ঘরে, আমি একটা এমনি খালি খেলাম, তোমাদের দাদা ভাইকেও আমার ভাইয়ের বউ দিয়ে দিচ্ছে আচ্ছা পিঠে খেতে। আর দেখো আজকে একটু অন্যরকমই, অন্যরকম একটা খুশি। তো মা দেখো, মাকে বললাম যে ওঠো আমি পিঠে বানিয়ে দিচ্ছি, মা বলছে না তোর তোর বানাতে হবে না, থাক।
তো দেখো আজকে আমার চারিদিক থেকে মানে মাও করতে দিচ্ছে না, ভাই বউও করতে দিচ্ছে না। তো যাই হোক, চলো, খাপড়াটা ভেঙে গেছে তার জন্য এইভাবেই দিচ্ছে, টান দিয়েছে ও খুলে এসেছে, কিন্তু পিঠেগুলো বেশ সুন্দর হচ্ছে কিন্তু। তো বন্ধুরা, যদি আমি মানে আবারও বলছি, যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও, আর কারোর মনে যদি আঘাত দিয়ে থাকি, আর সত্যি কথা বলতে কি জানো তো, একটা কথাই বলবো মানুষকে, যে মানুষকে একটু ভালো পরামর্শ দিতে শেখো সবাই, কাউকে খারাপ বুদ্ধি দিতে শিখো না, ঠিক আছে? ভালো পরামর্শ দিলে হয়তো ভালোভাবে বাঁচা যায়, কিন্তু খারাপ পরামর্শ দিলে একটা জীবন, একটা সংসার নষ্ট হয়ে যায়। জীবনে কোনো দিন দিইনি কাউকে খারাপ পরামর্শ, আশা করি যতদিন দেহে প্রাণ আছে দেব না। তো চলো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।